আইনি বিয়ের পর আনুষ্ঠানিকভাবে সাত পাকে বাধা পড়লেন অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়। 18 ফেব্রুয়ারি বসল বিয়ের আসর। কেমন ছিল নতুন বর কনের সাজ? অতিথি তালিকায় উপস্থিত ছিলেন কোন কোন তারকা? বিয়ের মেনু কি ছিল? বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন মুভিব্রিটি ওয়ার্ল্ডের সাথে। 14 ফেব্রুয়ারি সেরেছেন আইনি বিয়ে। নববধূর সঙ্গে নতুন জীবন শুরু করলেন অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়। আইনি বিয়ের পর 18 ফেব্রুয়ারি ঐশ্বর্য চৌধুরীর সঙ্গে সাত পাকে বাধা পড়লেন মৈনাক। কলকাতার এক হোটেলেই বসেছিল বিয়ের আসর। একেবারে বাঙালি রীতিনীতি মেনেই হলো বিয়ে। মালাবদল থেকে সিঁদুরদান, ভরপুর বাঙালিয়ানা। শুধু কি রীতি, সাজেও ভরপুর ছিল বাঙালিয়ানা। লাল বেনারসিতে সেজেছিলেন নববধূ ঐশ্বর্য। কপালে চন্দন, গয়নাতেও ছিল ঐতিহ্যের ছোঁয়া। মৈনাক পড়েছিলেন ভেলভেটের মেরুন শেরওয়ানি, সঙ্গে সোনালি জরির কাজ। মৈনাককে বর্তমানে দেখা যাচ্ছে ধুলোকণা ধারাবাহিকে। বিয়েতে হাজির ছিল টিম ধুলোকণা। একেবারে তারকাদের মেলা, সোহিনী সরকার, বানালি দে, ইন্দ্রাশিস রায় সহ আরো অনেকে। বিয়ের মেনুতে ছিল এলাহি আয়োজন। কড়াইশুটির কচুরি, ছোলার ডাল, পাতুরি, পনিরের তরকারি, মটন বিরিয়ানি, চিকেন কষা, সাথে নলেন গুড়ের রসগোল্লা, জিলেপি, মালপোয়া, রাবড়ি। সেলিব্রিটিদের এই ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন মুভিব্রিটি ওয়ার্ল্ড এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।